السلام عليكم ورحمة الله وبركاته. إنا لله وإنا إليه راجعون. إنا لله وإنا إليه راجعون. إنا لله وإنا إليه راجعون. أفنا دخت فرّا أوزنا دخرا تنت زتا لغانيو سي أخانور بيتري أخزون باي أسون تان ديد بودي أخانو أختا أكسيدنت ويسي راتك أمرا لندنور গত আজকে রাত যেটা আসিল ও রাত অ্যাক্সিডেন্ট হয়েছেন। সো অ্যাক্সিডেন্টও একজন জাগাত মারা গেছেন, তার ডেড বডি যে লাস্টটা যেটা এটা ওখানোর ভিতরে এখন আছে। ও তারা দেখরা স্মল খালা ভ্যান একটা আসেন, ও ভ্যানের ভিতরে ডেড বডিটা এখন লাস্টটা লইয়া যাইবা গিয়া। আর এই সাইড দেখ রাস্তা রোড বন্ধ, এই রোডটাই লোক গিয়া আমরা লন্ডনের যে বাঙ্গালি এরিয়া যেটা হয় কমার্শিয়াল রোড, এই টাওয়ার হামলেসর কমার্শিয়াল রোডের মাঝে এই অ্যাক্সিডেন্টটা ঘটছে। আর আপনারা আরও দেখাইলাই এটাই হইল গিয়া কমার্শিয়াল রোডের যে বার্ডেড রোড, ও বার্ডেড রোডের জাংশন হয়েছে কমার্শিয়াল রোডের একবারে এন্ড। আর ও রাইটে দিকে লেগে লেগে খেনারি অফ, আপনারা হয়তো কিলো খেনারি অফ যেটা লন্ডনের মাঝে একটা দামি এরিয়া খেনারি অফ, ওই দেখি লোকা খেনারি অফের বড় বিল্ডিং, ও বাই যাওয়া লাগে ওই লোক খেনারি অফ। ওই দেখা হাজার হাজার মানুষ এই রোডের মাঝে, বিকজ রোড বন্ধ হয়ে রয়েছে রাতকে প্রায় দুইটার থেকে। ও ওখান দেখি লোকা অটোর কি বাডেড ডোজ এবার মাইল্যান্ড ডোজাইন। প্লিজ আপনারা খাস করে দোয়া করবা আল্লাহ যাতে আমরা সকলটা হেফাজতে রাখুন, সাহায্য করেন, সহযোগিতা করেন আল্লাহ, এই দোয়াটা সবে করবা প্লিজ। আর ও দেখি লোক ওখানো আমরা না ওখান কো তারা বডি লিয়ে দেয় বাকি, আমি সেটি আপনারা একটু পরে ক্যামেরা দেখাইলাম তারা সময় বডি ও বডি গিয়ে এখন নিবা গিয়ে ইনভেস্টিগেট করো। আর সবচেয়ে যে জিনিসটা আপনারা কইম প্লিজ, ওইটাও কিন্তু অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। এখনও ফুল তত্ত্বটা জানতাম পারছি না, যে তখন জানছি যে কিতা মোটরসাইকেলও যেন থাইন মারা গেছেন, আরও এখন একজন আসেন সিরিয়াস ইনজার্ড আসেন, তাহলে হসপিটাল নেওয়া হয়েছে একটু আগে অ্যাম্বুলেন্সে। আর বাকি এন তো আর মারা গেছেন, তার লাশ ওখান কই দেহ কিলো গাড়ি থাও হারানি যার একটু পরে হারানি যাব, তারা লাশ ওখানকে হারাই দিবা। একটা জিনিস দেখো কা চিন্তা করি, একটু আগে কিন্তু এই বাড়িটা দুনিয়ায় তাসলা তান একটা নাম আছে সুবাহানাল্লাহ, তান দে ও নামে সবে ডাক্তা, নামে ডাক্তার না নিজ অবশ্যই এই নামে তান দে ডাক্তা, কিন্তু এখন আমরা কিতা কইরাম তান দে আর নাম কইরাম নিজে না, তার নাম আর এখন খোয়াইতো না, ইভেন আমি জানিও না তার নাম, বাট জানলেও তার নাম আর খোয়াইতো না, ইভেন পুলিশ হোক আর এখানোর যারা আসেন যারা লোক আমি মাছি এখানোর সিকিউরিটি সবই খালি খরা ডেড বডি ডেড বডি ডেড বডি নয় যাব, ডেড বডি ওখানোর ভিতরে আছে সুবাহান আল্লাহ। ওটোই লোক আমার জিন্দগি, ওটোই লোক আমার লাইফ, আপনার আমার যত সময় পর্যন্ত রুহ আছে, যত সময় শ্বাস আছে আপনার আমার ভিতরে, অত সময় পর্যন্ত কিন্তু আপনার আমার নাম আছে। আপনারা তো চেয়ারম্যান হইতে পারেন, এমপি হইতে পারেন, প্রাইম মিনিস্টার হইতে পারেন, প্রেসিডেন্ট হইতে পারেন, যে সময় আপনার এই রুহটা বাড়াইয়া যাইব গিয়ে বাড়িয়ে যাওয়ার লগে লগে আপনি ওই যা কিতা আপনি যা ডেড বডি মাসুম ভাই তখন গিয়েও আপনি যা আপনি যা তখন ডেড বডি, তখন আপনার আর নাম থাকতো না আর নাম কেউ হইতা নাই। সেম আপনি যতই আপনার ছেলে হোকা মেয়ে হোকা স্বামী স্ত্রী যেসব আমরা হাজবেন্ড ওয়াইফ থাকি না, সেখানে মারা যাওয়ার বাদেও আপনার ছেলেও কইবা আওকা আমরার হইতা নাই, আওকা আমার আব্বারে গোসল করাইলাই, আওকা আমরা লাশ গোসল করাইলাই, লাশের দাফন খাফনের ব্যবস্থা করিলাই, লাশে মাটি দেওয়ার ব্যবস্থা করিলাই। এই জিনিস এই জিনিসটা আমার ভিতরের মাঝে খুব বেশি ঠাস করলো, হয় আপনার লগে এই জিনিসটা শেয়ার করি। আর আপনারা যারা লন্ডনের এই রোড ইউজ কররা এখন কমার্শিয়াল রোডের বার্ডের রোড কিংবা খেনারি রোড থেকে যারা এরা প্লিজ আপনারা এই রোডটা অ্যাভয়েড করবা, কারণ এই রোডের বন্ধ থাকার কারণে কিন্তু টাওয়ার হামলেসর সব রোড হল খুব বেশি ট্রাফিক, খুব বেশি ট্রাফিক লাগছে। আর প্লিজ যে সময় ঘর থেকে বারোইবা আল্লাহর নাম লইয়া দোয়া করিয়া বারোইবা, যাতে আল্লাহ সকলটা আমরা হেফাজতে রাখুন, সাহায্য করুন। আর প্লিজ একবার তাও দোয়াটা করুক সকলরে সবে আপনারা গেছে আমরা গেছি বলে, আল্লাহ হুম্মা বাল্লিগ না রামাদান, আল্লাহ হুম্মা বাল্লিগ না রামাদান। আমরা যারা মুসলমান আছি আল্লাহ জানো এখন পর্যন্ত আমরারে রামাদান পর্যন্ত নিয়ে জানো আল্লাহ আমরারে ফৌসাইন রামাজান পর্যন্ত জান আমরা যাইতাম পারি, আর রামাদানও গিয়ে আমরা এবাদত বন্ধ গিয়ে করতাম পারি, কিন্তু আমরা কোনো গ্যারান্টি নাই কোন দিন আমরা রামাদানও গিয়া ফোসমুখী না না এই অবস্থা। আর যারা এখনও ইসলামের এই যে সুগ্রান যেটা ইসলামের যে এই বিউটি যেটা এখনও যারা পাইছেন না আল্লাহ তারারে ফাওয়ার সুযোগ করে দিন, আল্লাহ তারারে ফাওয়ার
توفيق করে দেন এই দোয়াটা করবা সব সময় কারণ রমাদান একেবারে নিকটবর্তী কিন্তু খার মত কোন সময় হইবে কেউ জানি না সো এটা হইলো কি আমাদের লাইফ এটা হইলো আমাদের जिंदगी আসসালামু আলাইকুম আসুম ভাই বলা শুন জানছেন নাকি জানেন আই একজন মানে মারা গেছে নো জন তান্লা শামিল আইবো আছে এখন জো তান্লা শহানোর ভিতরে আছেন এখন কইছেন নিবাগি লাস্টে নয় জীব বুঝছেন তো দেখরানি ভাই লাইফ ফটো হে সুবহানাল্লাহ আসুম ভাই একটা মেসেজ দিতে আছেন আমরা লগে আছেন খনকে আমরা লন্ডনের সুপরিচিত ব্যক্তি আমরা রানা টিভির পরিচালক এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের অন্যতম সদস্য আমার আফ মাসুম ভাই মাসুম ভাই একটু কইবেন ওয়ালাইকুম আসসালাম এইটা ঘটনা তো মানে ভুটান থেকে ঘটছে আমরা এখন পর্যন্ত জানতাম পারছি এবং একজন মারা যাওয়ার খবর এখন পর্যন্ত জানা গেছে যদিও পুলিশে আসলে এটা এই অফিসিয়াল স্টেটমেন্ট এখানে একটা প্রসিডিউর আছে আচ্ছা অনস্পট তারা পুলিশ কাজ করে তারা কিন্তু অফিসিয়ালি তারা এগুলা কয় না বিকজ তারা ডিউটি এটা নাই তারা এটা একটা প্রসিডিউর আছে তারা যে মেট পুলিশের যে সেন্ট্রাল অফিস এখানে প্রেস টিম আছে প্রেস টিমে আমরা কোনো সময় আছে ইনকোয়ারি করি ইনকোয়ারি রেসপন্স করে কোনো সময় আছে তারা প্রেস রিলিজ ইস্যু করে তো তখন আসলে জানা দেবে এক্স্যাক্টলি কিটা ঘটছে কেন বা কয়টার সময় একবারে জানা দেবে এবং কেউ যদি মারা গিয়া থাকে এইটা আবার আইডেন্টিফাই করিয়া দুই তিন দিন পরে তারা জানায় অনেক সময় আছে মানুষ আমরা মানুষ যারা তারা হন হ্যাঁ আপনারা স্পোর্ট থেকে নিউজ হন কোনো ডিটেলস তো আপনারা দিন না কিন্তু আসলে দেয়ার ইজ এ প্রসিডিউর আমরা তো মানে আর অনেক জিনিস আছে আমরা জানলেও আইনের কারণে আমরা তাৎক্ষণিকভাবে আমরা বুঝতে পারি না কারণ পুলিশের স্টেটমেন্ট তদন্তর উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো এটা এখন পর্যন্ত যতক্ষণ জানছি যে একজন মারা গেছেন এবং এখানে আপনারা তাবু টাঙ্গানির অবস্থা দেখরা আছে আর একটা বিষয় এই যে রুদা ইসে আমরা জানি তারাবি অনেক লেট নাইট পর্যন্ত আমরা ইয়াংস্টার সকলতে তারাবি পড়িয়া রাতে তারা একটু গুড়াগুড়ি বাড়াইন আড্ডা দেওয়া বাড়াইন এবং লাস্ট ইয়ার আপনার মনে আছে নিশ্চয়ই এই তারাবি পড়িয়েও বেতনাল গ্রিন মসজিদ তো নেই রোমান্ডোর মসজিদ তুমি তারা ফ্রেন্ড সার্কেল হলতে গেছরা একটু আউটিং ওয়ার এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে একজন ছেলে মারা গেছিল আমি এই মুহূর্তে নাম এবং ইয়া কইরাম না বাট আপনারা এই ঘটনাটা খুবই মর্মান্তিক একটা ঘটনা আছে তারা বি ফুরিয়া গেছলা সব করো লং ড্রাইভ গেছলা বন্ধু বান্ধবরা মিলিয়া তো এটা ও সাধারণত ইয়াং এজ আমরাও করছি দেখো থাকতে আপনার তারা বি ফুরিয়া রাতে বন্ধু বান্ধব হল সব করো এক পাড়া থেকে আরেক পাড়া এটা করছি আমরাও বাট আমরা তো সময় এখলাখান আছি আর এখন গইলেগা হাই মানে পাওয়ারের গাড়ি হ্যাঁ কত হাই পাওয়ারের গাড়ি এবং ইঞ্জিনের গাড়ি চালায় তো একটু সতর্কতা একটা এই যে রাস্তাটা দেখো বিশ মাইল স্পিডের রাস্তার মাঝে যে ঘটনাটা করছে ডেফিনেটলি এখানেও এই স্পিড লিমিটটা ওভার চালাইছে যেই চালাইছে কারণ 20 মাইলের ধাক্কায় গাড়ির ধাক্কায় মানুষ মারা যাওয়ার কথা নাই সুতরাং আমরা এই জিনিসটা স্পিড লিমিট টাওয়ার হ্যামলেটসের বেশিরভাগ রাস্তা 95% রাস্তা কিন্তু এখন 20 মাইল করিলেও হয়েছে হ্যাঁ সুতরাং এই জিনিসটা একটু মাথাত রাখবা কারণ একটা ছোট অ্যাক্সিডেন্টে মাসুম ভাই দেখো কাছে আজকে এখন লক্ষ লক্ষ মানুষ এই এখন আসুন মানে বন্ধি হয়ে গেছে রোড বন্ধর কারণে এটার মেসেজ আপনাকে তা দিবা একটা একটা একজনের মিস্টেকের কারণে লক্ষ লক্ষ মানুষ বিপদ আমার নিজেরও সাড়ে দশটার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে এক্সেল সেন্টারও কিন্তু আমি গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম এখন আমি দেখলাম যে আমি গাড়ি নিয়ে বাড়াইলে আমি স্টার্ট করব তো আমার বেটার হয়েছে ট্রেন লওয়া তো এরকম কিন্তু আরো অনেক মানুষ এই ধরনের প্রবলেমও আছে জাজাকাল্লাহ খাইরান মাসুম ভাই আপনারা মাসুম ভাইয়ের কাছ থেকে অত সময় মাত শুনলাম মাসুম ভাই তো আপনারা কইছি রানা টিভির আপনারা সব এটা পরিচিত লন্ডনের ফেমাস যে মিডিয়া আপনারা ফেসবুক ইউটিউবও পাইবা তার লাগে দোয়া করবা তাই অনেক কষ্ট করে করে গিয়ে আপনার মেসেজ হল আপলোড করেন ওই দেখি লোকে তারা এখন লাশ কিন্তু তুলিল আর মাসুম ভাই রেকর্ড করে লিও আপনার চাও ওই দোকা লাশ এখন তুলিল ওইবা আমার পুলিশে কইসেন ওই দোকা তারা আইসেন লাশ নিবার লাগে গাড়ি লইয়া এই সাইড আমি দেখাইতাম পারতাম না আপনারা এখন লাশ তুলে আনিটা বিকজ আমার পুলিশে কইসেন লাশ তুলে আনির ভিডিওটা দেখাইতাম না বিকজ অফ এটা একটা রেসপেক্টর লাগিয়া তো যে মেসেজটা আমি এখন দিব আপনারা যারা লাইফটা দেখা প্লিজ লাইফটা শেয়ার করবা ও নিয়তে শেয়ার করবা দেখো কা মানুষের মত কোন সময় কেউ জানি না খুল্লু নাফসিন যাই খাতুল মত আমরা প্রত্যেকে মরণশীল আর মরণের স্বাদ প্রত্যেকে গ্রহণ করা লাগবো আর কোন সময় মত হইব কেউ জানি না যেটা আল্লাহ কুরআনে কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ মৌত ক্রিয়েট করছেন লাইফ ক্রিয়েট করার আগে আর মৌত ক্রিয়েট করছেন আল্লাহ চেক করা লাগিয়া যেন হে কত উত্তম আমল করেন সুবহানাল্লাহ আমরা বেশি বেশি উত্তম আমল করি আল্লাহ উত্তম আমল করার তৌফিক সুযোগ করে দিতা বেশি বেশি করে জিকিরটা করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম গর্তা কি দেশে বার হইবা ভাই বোন এখন প্লিজ বা উফাও দি বার হইবা ইভেন মসজিদে যাওকা হজে যাওকা খামো যাওকা যে কোনো জায়গায় যাইবা বিসমিল্লাহ হইয়া বা উফাও দি বার হইবা বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা ফরবা বা দা আয়াতুল কুরসি ফরবা ইনশাআল্লাহ ফেরেস্তার মাধ্যমে আল্লাহ আপনারে প্রোটেকশন দিবা
এই দুটা ফর্ব আপনার বাচ্চিন্তরে দুটা শিখাইবা ভাই বোন মা বাপ বউরে জামাইরে সব এই দুটা শিখাইবা আর যেটা আপনারা করবা প্লিজ গাড়ি তুটি ও গাড়ি উঠার দোয়া ফর্বা সব সময় জিকির রাখবা গান বাজনা প্লিজ শুনি উনি যাই কারণ বলে আমরা জাফলং যাইরাম পিকনিক যাইরাম দাহাত যাইরাম অনেক জায়গায় যাইরাম আমরা গানটা একটু শুনি শুনি যাই প্লিজ এখানটা করবা না খার মত কোন সময় হইব অ্যাক্সিডেন্ট কোন সময় হইব আমরা কেউ জানি না তো আপনারা যদি এই অ্যাক্সিডেন্টের কারণে সব কিছু শেষ হয়ে যেতে পারবো বুঝছেন সো প্লিজ আপনারা খাস করে দোয়া করবা ওই দোকা আমরা মাসুম ভাই এখন কোথায় নিউজের লাগিয়া তাই রেকর্ড করবা সো প্লিজ লাইভটা শেয়ার করে দিবা ও নিয়তে শেয়ার করবা যেত মানুষ শুনবা আর আপনার আমি সফাই ওই দোকা গাড়ি এখন কোথান লাস্ট নেই গেছে যেটা আগে ব্লু গাড়ি আছে আপনারা দেখছেন এই ব্লু গাড়ি করিয়া বিকজ আপনারা লাস্ট দেখাইতাম চাইছি না লাগে ক্যামেরায় অন্য সাইডে করা লাগছে বিকজ আমার পুলিশে সিগনাল দিছিলা তো বলা থাকবা দোয়া করবা যে ফ্যামিলির যে না আসছেন মারা গেছেন আল্লাহ তার ফ্যামিলির ধৈর্য ধারণ ধরা ক্ষমতা দান করেন আমরা যারা এখনো দুই নাই তাছে খায় দিন সুস্থতা রাখেন ইমানে আমলে রাখুন একজনের একটা মিস্টেকের কারণে একজনের উড়া উড়ি করার কারণে হয়তো ভুলের কারণে এখন দেখো লক্ষ লক্ষ মানুষের এই কষ্ট লক্ষ লক্ষ মানুষের এই ফেরেশানি লক্ষ লক্ষ মানুষের লাগে রাস্তা ঘাট সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে অনেক অ্যাপার্টমেন্টও যাইতা অনেক জব যাইতা খামো যাইতা অনেক ফ্যামিলি আছেন অনেক অ্যাম্বুলেন্সও খোলাইছেন সব কিছু বন্ধ করে হয়ে গেছে এক হয়তো একটা মিস্টেকের কারণে তো প্লিজ সেফ থাকবা ভালো থাকবা সরকারের আইন মানিয়া চলবা রাস্তার আইন মানিয়া চলবা আর আল্লাহ কাছে দোয়া করবা সবচেয়ে বড় জিনিস হলো কি আল্লাহর আইনটা আমরা মানিয়া চলতাম ইনশাআল্লাহ জেজাকাল্লাহ খাইরান মাতে কথা বলিলে মাফরে দিবা অন্য সময় অন্য কোনো জায়গা থেকে লাইভ দেখাইব লাইভটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিয়া ফুফলেদের সময় শেয়ার করবা শেয়ার লগে একটা দোয়া লেখা শেয়ার করবা দেন আল্লাহ আমরা সকলের হেফাজতে রাখিও অনেকে কমেন্ট করছেন কমেন্ট করতাম পারছেন আল্লাহর কাছে মাফ করে দিবা অন্য সময় ফরমু ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহু আল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু